তুমি এই অবস্থার মধ্যে কেন? তোমার এই অবস্থা কে? তোমার এই অবস্থা কেন? চাচা কই? ঠিক আছে, তুমি চলো আমার সাথে। না না, ওই বাড়ি যাবো না, ওই বাড়ি গেলে মারা ফেলাবো। আসো। তর্ক লাগবো না, সবকিছু ব্যবস্থা করে আইছি বাবা। সবকিছু ব্যবস্থা তো করে আইছ, বাবির যে মাইরে বস্তা করে ফেলাই দেয়লা, বায়ালে বিদেশ থেকে কি জবাব দিবা? আরে বাবা, মাথা মধ্যে তোর বুদ্ধি না থাকলে আমার বুদ্ধি ঠিকই আছে। তোর ভাই বিদেশ থেকে আইলে কম যে তোর বউ ও তোর বাড়া ফাদের সঙ্গে রাত করে নটর বটর করে প্রেম করে রাত করে ভাগে গেছে গা। আব্বা বাবি আইছে। বাবার শিশির এই সময় এখানে? এখানে সি চাচা, আমি আপনার এত বিশ্বাস করছি চাচা। আমার নিজের বাবা নাই, আপনারে আমি নিজের বাবার মতো দেখছি, কখনো চাচা ভাবি নাই। সি, আমি বিশ্বাস করে আমার সয় সম্পত্তি এবং আমার স্ত্রী পর্যন্ত আপনার কাছে আমানত রেখে গেছি, আর সেই বিশ্বাসের প্রতিদিন আপনি এইভাবে দিলেন চাচা। আরে সম্পত্তি লাগতো আমারে বলতেন, আমি আপনার সমস্ত সম্পত্তি লিখে দিতাম। আপনি সামান্য সম্পত্তির লোভে আমার অসহায় বৌডারে বস্তার মধ্যে ভইরা চাচা রাস্তায় ফালাই দিছেন যেন মইরা যায়। চাচা, কথাই আছে না, রাখে আল্লাহ মারে কে। আপনি যতই চেষ্টা করেন চাচা মারতে পারবেন না। বাবা আমার মাফ করে দাও। চুপ, আর একটা কথা বলবেন না, আমার মাথায় খুন চড়ার আগে এখন এই মুহূর্তে এখান থেকে চলে যান চাচা।